এখন যুবক যুবতীরা ইহুদি খ্রিস্টানের কালচার ব্যতীত মুসলিমের যে একটা কালচার রয়েছে শিষ্টাচার রয়েছে এটা ভুলেই গেছে। এখন চুল কাটবে জানেন কার মতো? ওই মেসি নেইমার কি করে চুল কাটে? চুল কাটবে জানেন কিভাবে? ওই নায়ক গায়ক কিভাবে চুল কাটে? ওইভাবে চুল কাটবে। এখন প্রায় তরুণের মাথার চুল দেখবেন লম্বা লম্বা চুল, আবার কোন সাইড দিয়ে ছোট ছোট কাঁচা চুল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন যে এক সাইড বড় করবা এক সাইড ছোট করবা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল কাটার নীতির মধ্যে নিষেধ করেছেন, কঠোরভাবে নিষেধ করেছেন। আজকে যুবকের মাথার দিকে তাকান, চুলের অবস্থা দেখেন, কাটিং দেখেন কি অবস্থা। মনে রাখবেন মান তাশাব্বাহ বিকাওমিন ফাহুয়া মিনহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু দাউদের 4031 নম্বর হাদিস, যেই ব্যক্তি যে জাতির অনুসরণ করবে কিয়ামতের দিন হাশর নাশর তার সাথেই হবে। আপনি যদি মেসি নেইমারকে ফলো করেন তো মেসি নেইমারের সাথে আপনার হাশর নাশর হবে। আপনি যদি অমুক নায়ক নায়িকাকে ফলো করেন, অমুক নায়ক নায়িকাকে আইডল মনে করেন, অমুক নায়ক নায়িকার সাথেই আপনার হাসর নাসর হবে। ওই দিন বুঝতে পারবেন হায় আফসোস কি করলাম কি করলাম। ওই দিন বুঝো ভাই লাভ হবে না, ওই দিন বুঝো লাভ হবে না। অতএব সম্মানিত দীনে মুসলিম ভাই।